সিটার বাঞ্চের সেক্রেটারি ভারত বিভাজনের জন্য যে বাঙালিদের বাঙালি এবং পাঞ্জাবি দুইটাই তো প্রচন্ড সাফার করেছিল সাফার পাঞ্জাবিদের তো মোটামুটি সেটেল হয়ে গেছে কিন্তু বাঙালিরা আজ পর্যন্ত সেটা ভুগছে এখনও সেটা ভুগছে এখনও চলছে কবে শেষ হবে জানি না যে বাঙালিদের উপর যে দেশভাগের যে অত্যাচারটা হয়েছিল দেশভাগের জন্য বাঙালিদের অত্যাচার তো হয়েছিল তার জন্য তো যাই হোক বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা এই পার্টিশন হলার ডে করে ওদের কাছে যে ওদের দেশ বিভাগের অত্যাচারের বলির লোক মানে বলির যে
দেশবাসী ছিলেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন এবং ভারতীয় রেল সেটা পার্টিসিপেট করছেন। আমিও ভারতীয় রেলে একজন এমপ্লয়ি ছিলাম আগে, তার জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। থ্যাংক ইউ। নরেন্দ্র দাস লস্কর, আমি পেনশনার অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র মেম্বার। আমি বহুদিন ধরিয়া এখানে এই পেনশনার অ্যাসোসিয়েশনে আসি এবং সবের কথা শুনি, আমার এইরকম মতো নলেজ নাই। তবে পার্টিশন হ্যাঁ যে হয়েছিল এই সময় আমি তো পুরা জাগ্রত ছিলাম, এটা খুব ভালো অনুভব করছি এবং মানুষও অনুভব করছে। এটা একটা আতঙ্কিত বিষয় এবং এটা একটা রাজনৈতিক একটা যুদ্ধের ব্যাপার, হ্যাঁ যুদ্ধের ব্যাপার, হ্যাঁ জিতছে এক পার্টি, হারছে এক পার্টি, এতে মানুষ অনেক মারা গেছে, অনেক মারা গেছে, হ্যাঁ অনেক দুঃখিত হয়েছে, অনেক পরিবার নষ্ট হয়ে গেছে গিয়া। আজকাল পুরানা মানুষগুলো এগুলো স্মরণ করিয়া আসে, নতুন তো এরা কিছু করে নাই, তবু নতুন যে প্রোগ্রাম হইতেছে এটার জন্য আমি খুবই ধন্যবাদ মনে করতেছি। এটা মানুষের মনে যা আবার জাগ্রত হোক, সবে আবার ইনস্ট্রুমেন্ট নিয়ে এটা উপভোগ করুক, করিয়া এটা ভালো একটা ডিসিশন নিয়েও, তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি বদরপুর রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমি এই অনুষ্ঠানে আমাদের রেলওয়ে ওয়েলফেয়ার সেকশনের আমন্ত্রণে আমি এসেছি। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানটা 2021-এর 14 আগস্ট এটা আবার আরম্ভ করেন, যে ভারত বিভাজনের ফলে আমাদের দুই দেশের জনগণের যে অবস্থা হয়েছিল, তারা যে দুর্দশার শিকার হয়েছিল, অনেক প্রাণহানি হয়েছিল, একে অন্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়ে গেছিলো, তার এই যে যারা আত্মত্যাগ করেছিলেন, যারা মারা গেছিলেন, প্রায় 10 লক্ষ নরনারী এই দুর্ঘটনায়, এই ভারত বিভাজনের কারণে। এটা ব্রিটিশদের একটা পরিকল্পিত প্ল্যান ছিল যে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা, যার কারণে ভারতবাসী পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের হিন্দু শিখ সবাই এবং পূর্ব পাকিস্তানের হিন্দুরা এই আক্রমণের শিকার হয়েছিল এবং দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি করার ফলে অনেক প্রাণহানি হয়েছিল। যারা এই প্রাণহানি এই এই দুর্ঘটনায় যারা আত্মত্যাগ করেছিলেন, যারা মারা গেছিলেন, তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের এই শুভারম্ভ করেন। আজকের দিনটাকে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে অর্থাৎ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে আমাদের NF রেলওয়ে এই অনুষ্ঠান পালন করছে। গুয়াহাটিতে এই অনুষ্ঠান আজকের দিনে এই সময়